গোলন্দাজ গোলন্দাজ আমার জীবনে এমন একটা ছবি, যত বলবো আমার মনে হয় অতই কম হবে। ইটস এ ড্রিম কাম ট্রু টু প্লে আ রোল লাইক শ্রী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, লাইফটাকে রিপ্রেজেন্ট করা সেলুলয়েডে, তো ইটস 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 আমেজিং। যদি চরিত্রের কথা বলি, ইনফ্যাক্ট উই হ্যাড এ হিউজ ডিসকাশন মি অ্যান্ড ধ্রুবদাকে, কেমন দেখতে হবে, আমরা কতটা ওই এজটাকে এবং ওই সময়টাকে ধরব। অনেকটাই না এরকম হয়ে যাচ্ছে, ধ্রুবদার মতন এত কুল কাম মানুষ এরকম ধরনের ছবিতে, মানে আমার মনে হয় না, আই থিঙ্ক এই ক্যানভাসে ওনার এটা প্রথম ছবি। আই থিঙ্ক হি ইজ ভেরি ভেরি ডেডিকেটেড অ্যান্ড হি ইজ ভেরি লয়াল টু হিজ ফিল্ম। আমরা দিন রাত খেটে ড্রাফটের উপরে ড্রাফট চেঞ্জ করেছি, যেটা ভালো লাগেনি, হ্যাভ বিন ভোকাল আউট মাই এ কে, আমার এটা ভালো লাগেনি। হিজ প্লাস পয়েন্ট ইজ দ্যাট কেউ শুনে, মানে সবারই কথা শোনে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ক্রিয়েটিভ পার্সন। এবং যেটা ভালো লাগে কি, ইউনো লাইক হি ডোন্ট মিস টু অ্যাপ্রিসিয়েট দ্য থিং দ্যাট কে তুমি এটা বলেছিলে, দেখো আমি নিয়েছি, থ্যাংক ইউ, আই এম ভেরি ইমপ্রেসড। মানে যেহেতু ওনার সঙ্গে প্রথম কাজ করেছি, কোথাও যেন একটা নিজের থেকে একটা একটা কে একটা ভালো বাংলা ছবি হচ্ছে, একটা ভালো একটা মানুষ যে ভালো কাজ করার চেষ্টা করছে তাকে তাকে সাপোর্ট করা উচিত, সেইটা আমার কোথাও যেন মনে হয় কি এটা ধ্রুবদার মধ্যে আছে। আমার মনে হয় কি শ্রমিক শ্রমিক নিজের বেস্টটা এই ছবিতে দিয়েছে। শ্রমিকের ব্রিলিয়ান্ট, মানে ব্রিলিয়ান্ট ইজ অলসো ছোটো পড়বে আর কি, আন্ডারস্টেটমেন্ট ফর হিম। দ্য কাইন্ড অফ লাইটিং হি হ্যাজ ডান, মানে কাইন্ড অফ দ্য মুড হি হ্যাজ ক্রিয়েটেড, দ্য কাইন্ড অফ কালার টোন হি হ্যাজ ক্রিয়েটেড ফর ইচ ফ্রেম। আমি সিনের কথা বলছি না, আমি ফ্রেমের কথা বলছি, প্রত্যেকটা ফ্রেম মনে হচ্ছে একটা পেন্টিং। আই থিঙ্ক ঈশা ইজ ব্রিলিয়েন্ট, শি জাস্ট 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 ব্রিলিয়েন্ট। অ্যান্ড ওকে যদি একটা সিনকে 100 বার করতে বলো, 100টা ভেরিয়েশন করে দেখাবে, ওই ক্ষমতা আমার মনে হয় ঈশার মধ্যে আছে। অ্যান্ড আই উইশ হার অল দ্য লাক। আই মাস্ট সে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনসম্পল কাস্টিং তো বটেই, কিন্তু এই যে 10 জন প্লেয়ারকে খুঁজে বের করে নিয়ে আসা, তাদের লুক, তাদেরকে দেখতে, তাদেরকে তাদের দ্য ম্যানারিজম, তারা যে কতটা ইনভলভ ছিল ছবিটার মধ্যে, না দেখলে মানে আপনারা বুঝতে পারবেন না। কোথাও যেন আমার মনে হয় কি এই ছবিটা না, এই ছবিটা কোথাও যেন থেকে যাবে, মানে দিস ফিল্ম উইল স্টে। উই আর রিয়েলি ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম অ্যান্ড উই আর রিয়েলি ভেরি প্রাউড কে এরকম একটা ছবির সঙ্গে যুক্ত হয়ে। আই এম ফর্চুনেট, থ্যাংকস টু এসবিএফ এবং ধ্রুবদাকে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য। প্লিজ ডু ওয়াচ দিস ফিল্ম, ডোন্ট মিস দিস ফিল্ম।